ত্রিপুরাজ্যের 25 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটানো খুব সাধারণ ব্যাপার ছিল, কিন্তু ত্রিপুরাবাসীর এটাই দুর্ভাগ্য যে এ রাজ্যের পরিবর্তন, এ রাজ্যের 25 বছরের জগদ্দল পাথরকে সরানো সম্ভব হয়নি শুধুমাত্র একটাই কারণে, এবং যে কারণটা আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই ব্যক্ত করেছেন, এবং এটা তিনি স্পষ্টভাবে বলেছেন যে এটা ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে 25 বছর এ রাজ্যে মানুষ শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত হয়েছে। কিন্তু এই দুর্ভাগ্য অতি সহজেই বদল করা যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেটা সম্ভব হয়েছে 2018 সালে, কিন্তু কেন, কী কারণে এই অসম্ভবকে সম্ভব করা গেল, এ সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজেই তার ভাষায় ব্যক্ত করেছেন। আমরা তখন ছিলাম না রাজনৈতিক গলিয়ারে, যদি থাকতাম তো 2013তে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করে আজকে ত্রিপুরাকে নতুন দিশা নিয়ে চলে যেতাম। আমি বলে দুর্ভাগ্য ত্রিপুরা, আমি আফসোস করি কেন 10টা বছর আগে আমার হাতে ত্রিপুরাটা আলো, ত্রিপুরা কায়াকল্প চেঞ্জ করে দিতাম আজ পর্যন্ত। কারণ 2014তে মোদী এসে গিয়েছিল, কিন্তু 2014তে সরকার আনতে পারিনি আমরা কি 2018তে এনেছি,